ভালোবাসা দিবস। আসলে দেখেন, আল্লাহ পাকের হুকুমকে যারা ফলো করে না তাদের জন্যই নির্দিষ্ট দিনের ভালোবাসা। আমেরিকার লোকেরা তারা দুইটা দিন পিতামাতাকে ভালোবাসে, একটা হচ্ছে তাদের উৎসবের দিন বড়দিন, আর একটা হচ্ছে 14ই ফেব্রুয়ারি। এই দুই দিন পিতামাতাকে আদর আপ্যায়ন, খানা দানা পোশাক আশাক একদম হাই হুলস্তুর কাইকারবার করে পিতামাতাকে আদর আপ্যায়ন করছে। তারপরে এই দুই দিন পার হয়ে গেলে আর সারা বছর কোনো খবর নাই। জোরে বলেন ঠিক কি না? এই যে এই কাজটা করছে, এটা কেন? আল্লাহ পাকের হুকুম তারা ফলো করে না, ঠিক কি না? কিন্তু আল্লাহ পাকের হুকুম হচ্ছে তোমার পিতামাতার প্রতি ইহসান করো, দয়া করো। এটা একদিন বা দুই দিনের জন্য নয়, বরং সারা জীবনের জন্য। জোরে বলেন ঠিক কি না? এই ভালোবাসা, এই মহাব্বত, এর একটা পরিবর্তন আছে। কেমন করে আমরা পিতামাতাকে ভালোবাসি? আমরা যখন বিয়ে করি তখন স্ত্রীর প্রতি একটা ভালোবাসা হয়ে যায়, ঠিক কি না? ফোন করে আমরা জিজ্ঞাসা করি, তুমি কেমন আছো, কি করতেছো, খাওয়া দাওয়া করছো কিনা, বলি কি না? আচ্ছা, যখন সন্তান হয়ে যায় তখন এতদিন স্ত্রীর খবর নিয়েছি, সন্তান হওয়ার পরে ফোন করে আগে খবর নেই কার? সন্তানের, যে আমার বাবা কেমন আছে, আমার মাটা কেমন আছে। যদি বলেন ঠিক কিনা, আমার সন্তানটা কেমন আছে? এই যে পরিবর্তন। এরপরে নাতি হয়ে গেলে আমরা আবার ছেলে মেয়ে এদের খবর নাও বাদ দিয়ে দেই, তখন আমরা ফোন করেই বলি আমার নাতিটা কেমন আছে। যদি বলেন ঠিক কিনা, তাহলে ভালোবাসার পরিবর্তন আছে না নাই? এর দ্বারা বোঝা গেল যে এই ভালোবাসা আসল ভালোবাসা নয়। আসল ভালোবাসা হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসা। চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। এই ভালোবাসাটা যদি কারো আল্লাহ পাকের সঙ্গে হয়ে যায়, আল্লাহ পাকের সঙ্গে যদি মহাব্বত হয়ে যায়, তখন কেমন হবে? আরে আল্লাহ পাক রাব্বুল আলামিন তো মানুষকে সৃষ্টি করেছেন তার সাথে প্রেম করার জন্য। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি মহাব্বত করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, লা তাহজান ইন্নাল্লাহা মা'না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসো, মহাব্বত করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি তোমরা মহাব্বত করো আর ভালোবাসো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, ও আমার বান্দা কোনো ভয় নাই, কোনো ভয় নাই, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আছি। তো যার সঙ্গে আল্লাহ পাক থাকে তার আর ভয় আছে? তার আর ভয় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে মহাব্বতটা কেমন দেখেন? আল্লাহ রাব্বুল আলামিনের একজন ওলি ছিলেন, মক্কায় যখন যেতেন কাবা শরীফের পাশে গিয়া তিনি বলতেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ওই দিক থেকে আওয়াজ আসতো, লা লাব্বাইক, তার মানে তোমার লাব্বাইক, তোমার উপস্থিতিকে আমি গ্রহণ করি না। আল্লাহর ওলি বলতেছে লাব্বাইক, আওয়াজ আসতেছে লা লাব্বাইক, তোমার লাব্বাইক আমি গ্রহণ করি না। আল্লাহর ওলির সঙ্গে যে খাদেম ছিল, এই খাদেম বলতেছে, হুজুর আপনি কি আওয়াজ শুনতে পারেন না? আপনি বলতেছেন লাব্বাইক, ওই দিক থেকে আওয়াজ আসে লা লাব্বাইক। ওই আল্লাহর ওলি বলে, দেখো তুমি তো আজকে কেবলমাত্র এই কথাটা শুনতেছো, কিন্তু আমি একদিন নয়, দুই দিন নয়, এক বছর নয়, দুই বছর নয়, আমি এই আওয়াজটা বিগত 40 বছর ধরে এই আওয়াজটা আমি শুনি, বিগত 40 বছর ধরে আমি বলি লাব্বাইক, আর উনি বলে লা লাব্বাইক, তোমার লাব্বাইক, তোমার উপস্থিতিকে আমি গ্রহণ করি না। কিন্তু আমার, আমি কি করব, আমার মতো এরকম আরো লক্ষ লক্ষ বান্দা তার আছে,
এই যে দেখছো তওয়াফ করতেছে, লাব্বাইক বলতেছে, লক্ষ লক্ষ কোটি কোটি বান্দা তার আছে, কিন্তু তিনি ছাড়া আমার তো আর কোনো মালিক না। সুতরাং আমি ছাড়া তার কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা নাই, কিন্তু তিনি ছাড়া তো আমার অনেক সমস্যা। তিনি যদি আমাকে ফিরাইয়া দেন তার কোনো ক্ষতি হবে না, কিন্তু আমি যদি তার থেকে চলে যাই তাহলে আমার মাওলা তো আর কেউ নাই, আমি কার কাছে যাব, কোথায় যাব। সুতরাং এরকম 40 বছর কেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে 1000 বছরের হায়াত দেয়, এই 1000 বছরই আমি প্রতি বছর এখানে এসে আমি লাব্বাইক বলবো, আমি তার পাও জোরে ধরবো, তার পাটা কুদরতি পাটা জড়াইয়া ধরব, সারা জীবন মরণের আগ পর্যন্ত তার দরবার থেকে আমি কখনোই এক বিন্দু পিছপা হব না। সঙ্গে সঙ্গে আলাদা ভালোবাসা, আলাদা মহাব্বত শুরু হয়েছে। এইবার আল্লাহর ওলি বলে লাব্বাইক, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিক থেকে আওয়াজ দেয়, লাব্বাইক ইয়া আবদি। আল্লাহ রাব্বুল আলামিনের ওই আল্লাহর ওলি, আল্লাহ পাকের ওলি যখন এইবার বলেছে লাব্বাইক, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও আমার বান্দা তুমি আমার কাছে এসো, কাছে এসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার লাব্বাইককে গ্রহণ করে নিয়েছি, তোমার লাব্বাইককে আমি কি করে নিয়েছি, গ্রহণ করে নিয়েছি, কবুল করে নিয়েছি। এটা হচ্ছে আল্লাহ পাকের সঙ্গে মহাব্বত, আল্লাহ পাকের সঙ্গে ভালোবাসা। সুবহানাল্লাহ বলে